মহিলাদের পাল্লাই পড়লেই জীবন ধ্বংস হবে কথাই সত্য। মহিলা হলো এমন একটি জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে। মহিলা হলো এমন একটি জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। মহিলা হলো এমন একটি জাতি যে ইমানদারের ইমানকে নষ্ট করতে পারে। এই ছেলেক, তোমার সঙ্গে যে কথাই কথাই চিনাই লিপ্ত হবে এই ওয়াদা করেছে, এই ওয়াদাই কালকে ভঙ্গ করে তোমাকে জেলে নিয়ে যাবে। তুমি জানো না মহিলা কত বড় ভয়াবহ জিনিস। তুমি যদি জানতে তাহলে আজ থেকে তুমি মহিলার সঙ্গে কোনোদিন আর প্রেমের গল্প করতে না। তবে আমি আজকে তোমাকে একটা পরামর্শ দেব, আজকে এই মুহূর্ত থেকে তোমার মোবাইলে যতগুলো মেয়ের নাম্বার আছে তোমাকে সবগুলোই ডিলিট করতে হবে, এ কথাই চূড়ান্ত। তবে মহিলা কত বড় ভয়াবহ, তোমাকে এক মিনিটে কথা পাল্টে দিয়ে জেলে নিয়ে যাবে, এর প্রমাণ সহ আমি দেখাবো। এই দেখো তোমাকে দেখাচ্ছি জুলাইখা। জুলাইখা যখন ইউসুফকে বলল তোমাকে আমার সঙ্গে খারাপ কাজ করতে হবে, জুলাইখা যখন তাকে সকল দরজাগুলোকে বন্ধ করে দিয়ে ইউসুফকে বলল হাই তালা তুমি আমার সঙ্গে জিনাই লিপ্ত হও, ইউসুফ তখন বললেন মাশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাইছি। আরে বল কি তুমি, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে খাওয়াচ্ছেন, তিনি আমাকে পড়াচ্ছেন, তুমি তার স্ত্রী হয়ে তুমি আমাকে বলছো যে আমার সঙ্গে জিনা করো, এই কথা আমি এই কাজ আমি করতে পারি না, এই কাজ আমি করতে পারি না। যখন ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে তিনি দরজার দিকে দৌড় দিলেন, একে একে সব দরজা খুলে যায়, শেষ দরজায় জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। তখন জুলাইখা এক মিনিটে কথা পরিবর্তন করে বলছে এই যে দেখেন, এই যে দেখেন, আপনি যাকে খেতে দিচ্ছেন, আপনি যাকে পড়তে দিচ্ছেন, সে আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে চায়, একে কি শাস্তি দেওয়া দরকার? আরে আপনি দেশের বাচ্চা, আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটুনি দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। 12 বছর জেল হলো এক মিনিটে কথা পাল্টে দিয়ে। 12 বছর পর যখন সরকার থেকে লোক এসেছে, ইউসুফ জি আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি বাইরে আসেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন জুলাইখা যতদিন সমাজের কাছে জাতির কাছে এই কথা না বলবে যে আমি জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ হলো সত্যবাদী, আমি জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ হলো সত্যবাদী, আমি জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ হলো সত্যবাদী, আমি জুলাইখা বলছি, আমি জোর করে ইউসুফকে খারাপ কাজের জন্য ডেকেছিলাম, এই কথা যতদিন জুলাইখা জাতির কাছে প্রকাশ না করবে ততদিন আমি ইউসুফ বলছি আমি জেল থেকে বের হব না। চাও যে তুমি আমাদের সরকারকে বলো 12 বছরের জন্য জেল হলো, 12 বছরের জন্য জেল হলো ইউসুফ আলাইহিস সালামকে এক মিনিটে কথা পাল্টে দিয়ে তিনি 12 বছর জেল দিয়েছিলেন, এরই নাম হলো মহিলা। আমি তোমাকে একটা কৌশল বলে যাচ্ছি যুবক, আমি জানি তোমার মোবাইলে অনেকগুলো নাম্বার রয়েছে, আজকে এই মুহূর্ত থেকেই তোমাকে সমস্ত নাম্বার ডিলিট করতে হবে, এ কথাই চূড়ান্ত। তবে কতগুলো নাম্বারও তোমার মুখস্থ রয়েছে, তুমি যখন আজকে তওবা করে রাত্রে শুয়ে যাবা মোবাইলটা লক করে, তখন কিছুক্ষণ পরেই দেখবা ধীরে মোবাইলে হাত চলে যাচ্ছে, মোবাইলে হাত ধীরে চলে যাবে, এ কথাই সত্য। তুমি যখন দেখবে মোবাইলে ধীরে হাত চলে গেল, যখন তুমি মোবাইলে নাম্বার টুকছো, সেই সময় যখন রিং দিচ্ছ, সেই সময় তুমি লাফ দিয়ে ল্যাপটপটাকে ফেলে বাইরে এসে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শয়তান আবার আমার কাছে চলে এসেছিস, তোর মুখে থুতু মারি, তোর মুখে লাথি মারি, এই শয়তান, ছি ছি, আমি তওবা করেছি, আমি আর কোনোদিন তার সঙ্গে প্রেমের গল্প করবো না, ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই শয়তান, তোর মুখে থুতু মারি, তোর মুখে লাথি মারি, এই কথা বলবা 10 মিনিট কাটলেই দেখবা তুমি ঠান্ডা হয়ে গেছো, এখন তুমি রাত্রিরে ঘুমিয়ে যাও, শয়তান আর তোমার কাছে আসবে না। শয়তানের কাজ কোন জায়গায়? শয়তানের কাজ হিন্দু খ্রিস্টানদের কাছে নাই, কেননা শয়তান জানে যে হিন্দু খ্রিস্টান জাহান্নামে যাবে। শয়তানের কাজ ইহুদি খ্রিস্টানদের কাছে নাই, কেননা শয়তান জানে ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে। শয়তান এখন স্কুল কলেজ থেকে চলে এসেছে, কেন? যুবক যুবতী প্রেম করছে, তো শয়তান দেখছে আমি তো এটা করাতাম, তাই এরাই যখন করছে এখন আমি চাই। এখন শয়তান যাবে কোথায়? যে আজকে থেকে বলেছে তওবা করেছে যে আজ থেকে আমি
কোনো মেয়ের সঙ্গে প্রেমের গল্প করব না, তাকে শয়তান বলবে আজ রাত্রে তোকে ঠকাবই ঠকাবো। তুমি যদি দেখবে তওবা করার পর তোমার ঘরে কতগুলো শয়তান জমা হয়েছে, তুমি যদি এইটাই দেখতে পেতে তুমি অজ্ঞান হয়ে যেতে। যুবক তুমি সাবধান হয়ে যাও, মহিলাদের থেকে তোমাকে দূরে থাকতেই হবে। তবে বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি, আপনাকে মুসলিম বলে আমি এই কথা বলছি। আপনার ভালো লাগলেই বা কি, ভালো না লাগলেই বা কি, আপনি কানলেই কি না কানলেই কি। আমি এটা অনুবাদক করলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন মহিলাদের পাল্লায় পড়লেই জীবন ধ্বংস হবে, কথাই সত্য। মহিলা এমন একটি জিনিস যে এক মিনিটে কথা পাল্টে দিতে পারে। আপনি এখন এটা সশস্ত্রে প্রমাণ পাবেন এই সমাজে। তবে মহিলাদেরকে আমি ঘৃণা করিনি, মহিলাদেরকে আমি বলেছি বিয়ের আগে যে কোনো অবৈধ সম্পর্ক হারাম, বিয়ের আগে যে কোনো অবৈধ সম্পর্ক হারাম, বিয়ের আগে যে কোনো অবৈধ সম্পর্ক হারাম এবং না যায়। তাই যুবক ভাইদেরকে এবং যুবক বোনদেরকে বলবো এই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে।